আসসালামু আলাইকুম, নমস্কার প্রিয় বন্ধু বান্ধবী সকল, আপনাদের নিশ্চয় ভালে আছে, ময়ও ভাল আছো। আর আপনাদের ভাল কামনা করি আজি আর এটা ভিডিও লৈ আহিলো। তো ভিডিওটা হল, ইয়ার আগর ভিডিওত কইছিলো যে আমি 18 জনিয়া এটা গ্রুপ দীঘালয় ভ্রমণ করবলৈ গৈছো, আর সেই দীঘা ভ্রমণের দ্বিতীয় খণ্ড আজি আপলোড দিছো। তো দ্বিতীয় খণ্ডটা হল, আজি দেখাম আমি কেনেকুয়া হোটেলে আসলো আর হোটেলের সিচুয়েশন কেনেকুয়া সেই বিষয়ে আপনাদের জানিব। তো যিখিনি হোটেলে আসলো হোটেলটার নাম হল রেডলি হোটেল, তো আপনাদের চাই আছে রেডলি হোটেলত আমি এতিয়া কেনে ধরনের তেখেতসকলে আমাক আমন্ত্রণ জানাই ললে আর কেনে ধরনের খাওয়া খাদ্য দিলে কেনে ধরনের আমোদ ফুর্তি করলো সেইখানে শুনবলে পাব, চাই থাকুক। যিকি নহক আমি তিনিদিন তিনি রাতি হোটেলত থাকিলো আর হোটেলত এনেকুয়া ধরনের খাওয়া খাদ্য করলো। তো মই আগর ভিডিওতে কৈছো যে এইখানে এনজয় আমি করে আছো, কিন্তু মোর পকেটের এটকা খরচ নহল, কোম্পানির তরফের এই ট্যুরটা আমি পাইছিল। বছর তিনবার করে ট্যুর হয়ে থাকে আর এই দীঘাত মই এবার নহয় তিনবার লই গলো এই কোম্পানির পর। আর এনেকুয়া হোটেল আর এনেকুয়া খাওয়া খাদ্য এনেকুয়া এনজয় আমার নিচিনা নিম্ন শ্রেণীর মানুষে পকেটের পয়সা দিয়ে কেতিয়া করিব নোৱাৰে। পকেটের পয়সা দিয়ে এনেকুয়া হোটেলত থাকিবলৈ হলে আর এনেকুয়া এনজয় করবলৈ হলে অকল মন্ত্রী এমএলএ মিনিষ্টারের দ্বারা সে পারিব। কোম্পানির যোগেদি আমি এনেকুয়া সুবিধা পাইছো, খাওয়া লওয়ার সুবিধা পাইছো, ডিজে প্রোগ্রাম হয়েছে, তো আপনাদের চাই থাকবে ডিজে প্রোগ্রাম। প্রিয় বন্ধু বান্ধবী সকল, তো ইয়ার পিছর ভিডিওত আমি বঙ্গোপসাগরের দৃশ্যটা দেখাম। তো যদি ভিডিওটা ভাল লাগেছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করব, লাইক করব, শেয়ার করব। আজির ভিডিও এখানে, ধন্যবাদ। পিছত আমি আকো সাগরের ভিডিও দেখাম।